অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করাই এবার ভারতকে ভয় পাচ্ছেন রুটরা। ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছেন রাহানেরা। রাহানেকে রাজকীয় অভ্যর্থনা, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকলেন অধিনায়ক। শ্রীলঙ্কা সফরের মাঝেই ভারত সফর নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিল ইংল্যান্ড। ইংরেজ অধিনায়ক জো রুটের কথাতেই পরিষ্কার, তারা ভারতকে রীতিমতো ভয় পাচ্ছেন। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে বেন স্টোকস এবং জোফরা আর্চার আশায় দলের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে, এমনটাই মনে করছেন রুট। যেভাবে অস্ট্রেলিয়ায় দাপটে সিরিজ জিতেছে ভারত, তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে নামবে, এটা মেনে নিয়েছেন রুট। বলেছেন, ওদের আত্মবিশ্বাস অনেক বেশি এবং নিজেদের মাঠে ওরা অনেক শক্তিশালী হয়ে নামবে। দারুণ ক্রিকেট খেলে এসেছে, আমাদের সর্বোচ্চ ফর্মে থাকতে হবে, নিজেদের কাছেও এটা একটা দারুণ সুযোগ। আমাদের দলের উন্নতিতে এই সিরিজ অনেক কাজে লাগবে। করোনা ভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেটাররা যাতে মানসিকভাবে ক্লান্ত না হয়ে পড়েন, তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে তাদের খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড বোর্ড। তাই শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল স্টোকস এবং আর্চারকে, তবে ভারতের বিরুদ্ধে তারা দুজনেই ফিরছেন। ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছেন রাহানেরা। যেভাবে সংবর্ধনা দেওয়া হলো ভারতীয় ক্রিকেটারদের, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার যে যার নিজের শহরে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা। এদিন মুম্বাই বিমানবন্দরে অজিঙ্ক্য রাহানে, রোহিত শর্মা, রবি শাস্ত্রী ও পৃথ্বী শোকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। গাব্বাই প্রথম দিন অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাস্কর ট্রফি নিয়ে দেশে ফিরল টিম ইন্ডিয়া। প্রথম একাদশের একাধিক ক্রিকেটার দলে না থাকলেও অজিদের পর্যদুস্ত করে চার টেস্টের সিরিজ 2-1 জিতে নেয় ভারত। দুর্দান্ত এই জয় তৃপ্তি দিয়েছে ক্রিকেট প্রেমীদের, সারা বিশ্ব বন্দনা করেছে রাহানেদের। ক্যাপ্টেন রাহানেকে আনতে বিমানবন্দরে হাজির ছিল তার স্ত্রী ও কন্যা, আর দিল্লি বিমানবন্দরে নামেন ঋষভ পন্থ। ভারতীয় দলের অনেক ক্রিকেটারই সেপ্টেম্বরে আইপিএল খেলতে দুবাই পৌঁছেছিলেন। 10 নভেম্বর আইপিএল ফাইনালের পর দুবাই থেকে সরাসরি অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন, অর্থাৎ রাহানে পন্থরা প্রায় 5 মাস পর দেশে ফিরলেন। কোভিড-19 প্রকোপ না থাকলে রাহানে রোহিতদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপচে পড়া ভিড় থাকত, তবে নিরাপত্তার মধ্যেই বিমানবন্দর থেকে যে যার নিজের বাড়ির পথে রওনা হন। বাধা করোনা, অজি বধের পর দেশে ফিরেও নায়কোচিত সংবর্ধনা পেল না টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে অসাধ্য সাধন করে দেশে ফিরল টিম ইন্ডিয়া। তবে চোট আঘাতে জর্জরিত দল নিয়ে অজিদের ঘরের মাঠে হারানোর পর টিম ইন্ডিয়ার তারকাদের যে নায়কোচিত সংবর্ধনা পাওয়ার কথা ছিল সেটা তারা পেলেন না। এর কারণ অবশ্যই করোনা মহামারী, যে কারণে বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের দেখার জন্য সমর্থকদের সেই উন্মাদনা চোখে পড়েনি। তাছাড়া গোটা বিমানবন্দর চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। গোটা দল অবশ্য একসঙ্গে মুম্বাই ফেরেনি, অনেকেই ফিরেছেন আলাদা আলাদাভাবে। অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য পারফরমেন্স করা তারকাদের নিয়ে উন্মাদনা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্যই পন্থ ও রাহানেদের ধারে কাছে যেতে পারেননি সমর্থকরা। উন্মাদনা যা কিছু তা সোশ্যাল মিডিয়াতেই চোখে পড়েছে, যেখানে অনেকে আবার গাব্বাই ঐতিহাসিক জয়ের নায়ক পন্থকে তুলনা করেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সদ্যই টেস্ট ক্রিকেটে ধোনির দ্রুততম 1000 রানের রেকর্ডটি ভেঙেছেন পন্থ। যদিও দিল্লি তারকা নিজের সঙ্গে ধোনির এই তুলনা একেবারেই অনুচিত বলে মনে করছেন। দেশে ফিরে বিনয়ের সঙ্গে তাকে বলতে শোনা গেল, ধোনির মতো কারো সঙ্গে তুলনা করা হলে ভালো তো লাগবেই, তবে আমি চাই না ধোনির মতো কিংবদন্তির সঙ্গে আমার তুলনা হোক। আমি নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতে চাই। একজন তরুণ ক্রিকেটারের সঙ্গে এত বড় কিংবদন্তির তুলনাটা খুব একটা ভালো ব্যাপার নয়। ঘরে ফিরে প্রথমবার নিজের সদ্যজাত মেয়ের মুখ দেখবে নটরাজন। দেশে ফিরলেও বেশি দিন বাড়িতে থাকা হবে না তাদের, কারণ সামনেই ইংল্যান্ড সিরিজ। এ মাসের শেষেই ফের বায়ো ব্যবলে ঢুকে যেতে হবে ভারতীয় দলকে। তবে ভারতীয় দলের জন্য দুঃসংবাদ হলো, এই ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজাকে। আঙ্গুলের চোটের জন্য এই সিরিজেও খেলতে পারবেন না তিনি। রাহানেকে রাজকীয় অভ্যর্থনা, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকলেন অধিনায়ক। মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকছেন অজিঙ্ক্য রাহানে। পুষ্পবৃষ্টি থেকে ব্যান্ড, রাজকীয় অভ্যর্থনা পেলেন তিনি। প্রথম টেস্টের পর বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে বর্ডার গাভাস্কর ট্রফি জিতে ফিরেছে ভারত। করোনার জন্য সকালে বিমানবন্দরে খুব বেশি সমর্থকের সমাগম না হলেও অধিনায়কের বাড়িতে দেখা গেল অন্য ছবি। রাহানের বাড়িতে ঢোকার মুখে প্রচুর ভক্তের সমাগম, পুষ্পবৃষ্টি করছেন তারা, ব্যান্ড বাজিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রাহানেকে।
আইপিএলের পর অস্ট্রেলিয়া সফর, দীর্ঘদিন ঘর ছাড়া থাকায় মেয়েকেও অনেকদিন পরে কাছে পেয়েছেন তিনি। তাকে কোলে নিয়েই বাড়িতে ঢুকতে দেখা যায় রাহানেকে। মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল রাহানে, রবি শাস্ত্রী, পৃথ্বী সদের। দিল্লি বিমানবন্দরে দেখা যায় ঋষভ পন্থকে। অ্যাডিলেডে প্রথম টেস্টের পর দেশে ফিরে আসেন বিরাট। প্রথম একাদশের একাধিক ক্রিকেটার ছাড়াই রাহানেদের নেতৃত্বে সিরিজ জিতে ফিরেছে ভারত। ভক্তদের মধ্যে রাহানেকে নিয়ে দেখা গেল বাড়তি উচ্ছ্বাস। সিডনিতে বর্ণবিদ্বেষ, আম্পায়াররাও রাহানেদের মাঠ ছাড়ার পরামর্শ দেন, জানালেন সিরাজ। সিডনি টেস্টের ক্রমাগত বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিলেন মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। একসময় আম্পায়ারদের গিয়ে অভিযোগও জানান ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার দেশে ফিরে সিরাজ জানালেন, আম্পায়াররা তাদের মাঠ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু যেতে চাননি খোদ নেতা অজিঙ্ক্য রাহানেই। সিরাজের কথাই, আম্পায়ারদের অভিযোগ জানানোর পর ওরা আমাদের বলেন, চাইলে আমরা গোটা দল মাঠ ছেড়ে চলে যেতে পারি, ম্যাচে আর নাও নামতে পারি, কিন্তু আজ্জু ভাই অর্থাৎ রাহানে সেটা চায়নি, বলেছিল আমরা খেলাটাকে শ্রদ্ধা করি, তাই মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। উল্লেখ্য, এরপরেই ছজন সমর্থককে মাঠ থেকে বের করে দেয় পুলিশ। মাঠের ওই ঘটনা দমাতে পারেনি সিরাজকে, বরং তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছিল। সিরাজ বলেছেন, অস্ট্রেলিয়ার সমর্থকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি। এই ধরনের ঘটনা আমার পারফরমেন্সে যাতে প্রভাব না ফেলে সেটা দেখাই ছিল প্রধান কাজ। আমার কাজ ছিল রাহানের কাছে গিয়ে সব খুলে বলা, সেটাই করেছি। তামিলনাড়ুর হতদরিদ্র পরিবার থেকে ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক থাঙ্গারাসু নটরাজন। তামিলনাড়ুর চিন্না পাম্পাত্তি গ্রামের এদো গলি থেকে ব্রিসবেন টেস্টে অভিষেক, ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক তিনি। দিন আনা দিন খাওয়া পরিবার থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন নটরাজন। স্বপ্ন দেখেছিলেন দেশের জার্সি গায়ে দিয়ে সাফল্যের ছোঁয়া পেতে, অভিষেকেই পেলেন সেই সাফল্য। বাবা ছিলেন দিনমজুর, মা রাস্তায় মুরগি বেচতেন। পাঁচ ভাই বোনের সংসারে থেকেও ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন নটরাজন। জার্সি নেই, জুতো নেই, তবুও তার বোলিং তাক লাগিয়ে দিয়েছিল স্থানীয় ক্লাবগুলিকে। গ্রামের রাস্তায় টেনিস বলে ইয়র্কার প্র্যাকটিস করতেন নটরাজন। দারিদ্র্যকে সঙ্গী করেই কঠোর পরিশ্রমের পুরস্কার পান 2014 সালে। তামিলনাড়ুর হয়ে খেলার সুযোগ পেয়ে যান তিনি। তাকে ক্রিকেটার হিসেবে তৈরি করে তুলেছিলেন জয়প্রকাশ নাট্টু। এরপর বদলাতে থাকে নটরাজনের জীবন। আইপিএলের সৌজন্যে জীবনে আসে স্বচ্ছলতা। চোটের কারণে প্রথম বছর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে নিজের সেরাটা দিতে পারেননি। 2020 সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেরাটা তুলে ধরেন ভারতীয় ক্রিকেটার ইয়র্কার সেনসেশন। আইপিএলে সাফল্য, জাতীয় দলের সুযোগ পেয়ে যান। দুবাই থেকেই অস্ট্রেলিয়ার উড়ান ধরেন নটরাজন, আর বাকিটা ইতিহাস। জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই নজর কাড়া পারফরমেন্স তামিলনাড়ুর 29 বছর বয়সী পেসার টি নটরাজনের। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে নটরাজনের। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে চার ম্যাচে নেন 8টি উইকেট। এরপর নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে যান নটরাজন। কিন্তু একের পর এক চোট, টেস্ট দলের সুযোগ পেয়ে যান তিনি। গাব্বাই টেস্ট অভিষেক হয় টি নটরাজনের। টেস্ট অভিষেকে নটরাজন প্রথম ইনিংসে 24.2 ওভারে 78 রান দিয়ে নেন 3টি উইকেট, ব্যাট হাতে এক রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি। ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের শরিক টি নটরাজন, গলি থেকে রাজপথে, সাফল্যের সারণিতে। অস্ট্রেলিয়া সফর শেষে তাই আবেগঘন টুইট করেন তিনি।